জি স্টুডেন্ট সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। গত দুইটি ক্লাসে আমরা ইফ কন্ডিশনের ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইফের থার্ড কন্ডিশন সম্পর্কে। তো ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের থেকে থার্ড কন্ডিশনটা কতটুকু আলাদা এবং এর অর্থটা কী সব কিছু মিলে এবং তার স্ট্রাকচারটা সব কিছুই আমরা আজকের ক্লাস থেকে জানার চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। ডিয়ার স্টুডেন্ট, তো আমরা গত ক্লাস থেকে নিশ্চয় জেনে গিয়েছিলাম যে আনরিয়েল কন্ডিশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে মিনিং প্রেজেন্ট বা ফিউচার, আর একটা বলা হচ্ছে মিনিং পাস্ট। তো লাস্ট ক্লাসে আমরা এই মিনিং প্রেজেন্ট এই সম্পর্কে কী করেছিলাম, ধারণা নিয়ে নিয়েছিলাম ফিউচার এবং প্রেজেন্ট সম্পর্কে। আজকের ক্লাসে আমরা এই যে থার্ড কন্ডিশন যেটা নাকি আমাদের পাস্টটাকে মিন করে সেই সম্পর্কে জানব। তো চলো দেরি না করে আমরা স্ট্রাকচারটা দেখে নিই এবং এটা কী অর্থ ব্যবহৃত হয় সেই সম্পর্কেও জেনে নিই। আনরিয়েল কন্ডিশন, যেটাকে আমরা নট ট্রু, যেটা আসলে থার্ড কন্ডিশন মিনিং পাস্ট, সেই জিনিসটাকে আজকে আমরা পড়তে যাচ্ছি। এই স্ট্রাকচারে প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে ইফের পর সাবজেক্ট, সাবজেক্টের পর একটা হ্যাট, অক্সিলারি ভার্ব থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। আমরা যদি এটাকে টেন্স হিসেবে বলি, পাস্ট পারফেক্ট টেন্স আকারে থাকবে। এরপর আছে অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল। এরপরই দেখো সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা উড, কুড, মাইট বসাবো, যেটা আমরা সেকেন্ড কন্ডিশনেও বসিয়েছিলাম। তবে সেকেন্ড কন্ডিশনে আমরা কিন্তু উড, কুড, মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমাকে একটু মনে রাখতে হবে যেহেতু এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এটা পাস্টকে মিন করতেছে, মানে এটা পাস্ট আছে এবং অর্থটা পাস্ট, যে ঘটনাটা পাস্টে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এবং এটা কখনো হবেও না। হ্যাঁ, তো এমন কোনো ঘটনা যদি হয় তাহলে সেটাকে আমরা থার্ড কন্ডিশনে নিতে পারি। খেয়াল করে দেখো, এই জন্যই কিন্তু এখানে সাবজেক্টের পরে উড, কুড, মাইটের পরে ভার্বের বেস ফর্ম না বসে যেহেতু এটা প্রেজেন্ট বা ফিউচারকে রেফার করবে না, সুতরাং এটা পাস্টকে রেফার করবে। তো এই জন্য এই যে উড, কুড, মাইটের পরে আমরা যে কাজটা করব, এখানে একটা হ্যাব বসিয়ে দেব, হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল এই জিনিসটাকে বসাবো। এরপর বসাবো অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল, মানে যে অংশগুলো, বাকি অংশটাকে আমরা এখানে বসিয়ে দিব। তো আবার দেখো আমাদের মনে রাখতে হবে, এখানে যদি আমাদের হ্যাট বা হ্যাট পাস্ট পার্টিসিপল থাকে তারপরে, তাহলে আমাদের উড, কুড, মাইট এতটুকু তো বসাবোই, এরপরে একটা হ্যাব বসাবো, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, অন্য কোনো ভার্ব কিন্তু এখানে বসানো যাবে না। আবার বলছি, উড, কুড, মাইটের পরে হ্যাব, হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসানো একেবারেই যাবে না। চলো আমরা দুইটি উদাহরণের মাধ্যমে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে আসি। প্রথম যে উদাহরণটা আছে দেখো ভালো করে, ইফ মিনার হ্যাড প্র্যাকটিসড মোর, মিনার যদি অনেক বেশি অনুশীলন করত। তো মিনার একজন বয়কে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এখানে কী হবে দেখো, হি, এরপর আমরা উড, কুড, মাইট আমরা বলতে পারি, দেখো এখানে কুড, এরপর দেখো আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে কী পাওয়া যায়, হ্যাভ। হ্যাঁ, হি কুড হ্যাভ প্লে প্লেড, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি শুধু প্লে দিলে হবে না, হি কুড হ্যাভ প্লেড ওয়েল ইন দ্য ম্যাচ, সে কী করতে পারত, এই ম্যাচে খুব ভালো একটা খেলা খেলতে পারত, তাহলে সে যদি আরও ভালো প্র্যাকটিস করত। এরপর দেখো কবিতার কথা বলা হয়েছে, ইফ কবিতা হ্যাড টোল্ড মি অ্যাবাউট ইট, যদি কবিতা আমাকে এই সম্পর্কে কিছু বলতো, তাহলে বলছে যে কবিতা যদি আমাকে এটা বলতো, খেয়াল করে দেখো এখানে কবিতার পরে কী আছে, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে বলতে পারি, দেখো এখানে এখন সাবজেক্ট হিসেবে আই নিতে পারি, ঠিক আছে, যে বললাম যে আই উড হ্যাভ, আই উড, এরপর একটা কী হবে বলতো, হ্যাভ, আই উড হ্যাভ ট্রাইড টু হেল্প হার, আমি তাকে সাহায্য করার জন্য চেষ্টা করতাম। তাহলে দেখো এখানে দুইটা জায়গায় যখন, আবার একটু ব্যাখ্যা করছি, দেখো মিনারের পর এখানে যখন হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তার মানে আমি এখানে একটা সাবজেক্ট নিলাম, আমি এটা মেল না ফিমেল সেই অনুযায়ী কী করবো, এখানে সাবজেক্টটা নিচ্ছি। হ্যাঁ, এরপর আমি কুড নিয়ে আসলাম এই স্ট্রাকচার অনুযায়ী, এরপর দেখো হ্যাভ, তারপর আবার নিয়ে আসলাম ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তো এখানে কী আসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল, এতটুকু কিন্তু মনে রাখতে, এবং তার আগে একটা হ্যাভ বসবে।
আবার ঠিক একইভাবে কবিতা হ্যাড টোল্ড মি অ্যাবাউট ইট, যদি সে আমাকে এটা সম্পর্কে বলতো এবার আমি কি করতে পারতাম, বলতে হচ্ছে আই উড হ্যাভ, আই উড তারপর দেখো হ্যাভ তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো খুবই সিম্পল একটা ব্যাপার যে আমরা যদি হ্যাড থাকে, হ্যাডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে, আমরা কি উড হ্যাভ বা কুড হ্যাভ এবং এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল এটাই বসবে। তো শিক্ষার্থীরা এই যে আমরা থার্ড কন্ডিশনটা পড়লাম এটারই আরেকটা ওয়েতে এই প্রশ্নটা এসে থাকে, সেটা কীরকম দেখো, প্রথমে হ্যাড তারপর সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপাল, মানে সাবজেক্টের পূর্বে হ্যাড এই অক্সিলারি ভার্বটা চলে যাবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল আসবে। যদিও এখানে হ্যাড দিয়ে কি সেন্টেন্সটা শুরু হবে, তবে এটা কোনো ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স না, এটা এখানে যদি অর্থ প্রকাশ করবে। তাহলে দেখো হ্যাড তারপর কি সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপাল অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল এতটুকু দেওয়া থাকবে। এরপরে তোমাকে কি করতে হবে, একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে ঠিক আগের মতো, আবার উড হ্যাভ উড কুড মাইট এবং তারপরে কি হ্যাভ নিয়ে আসবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল। দেখো পরের যে অংশটা কিন্তু ঠিক আগের মতোই আছে। হ্যাঁ তো এখন দেখো এখানে শুরুটা হবে কীভাবে, এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পূর্বে হ্যাড থাকবে, ভয় পাওয়ার কিছু নাই, এবং তারপর কি থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপাল। তুমি দেখবে এখানে হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপাল আছে কি না, তখন আমাকে কি করতে হবে এখানে যে এই সাবজেক্টের পরে উড কুড হ্যাভ মানে এই যে একটা বসতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল, তার মানে সেই থার্ড কন্ডিশনের যে রুলসটা আছে সেটাই আমাকে এখানে ফলো করতে হবে। তো এক্সাম্পল দুইটা আমরা এখানে দেখে নিই তাহলে বুঝতে পারবো। যেমন এখানে দেওয়া আছে হ্যাড মাহি হার্ড দ্য নিউজ, যদি মাহি খবরটা জানতো, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যদি সে খবরটা জানতো, তার মানে এটা অতীতে হয়ে গেছে, সে জানে নাই আর সেটা এখন সে জিতেই বলবে না করবে না কেন, সেটা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাহলে দেখো আমরা এখানে বলতে পারতাম যে এরকম, যেহেতু মাহি তার আমরা বলতে সি বলতে পারতাম দেখো মাইট হ্যাভ কাম টু হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করার জন্য নিশ্চয় এখানে আসতো। হ্যাঁ তাহলে দেখো সাবজেক্টের পরে কি মাইট সি, তারপরে দেখো মাইট, এরপর দেখো কি আসলো এখানে মাইটের পরে হ্যাভ, আমরা জানি কাম যে ভার্বটা আছে এই ভার্বটার প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল দুইটাই কিন্তু কাম, কাম কেম কাম, তাহলে এখানে কামই আসলো যেটা আসলে এখানে বলছে কি পাস্ট পার্টিসিপলিং হবে। হ্যাঁ তো এখন দেখো তারপরে হ্যাড রিফার্ড রিচ দেয়ার ইন টাইম, যদি রিফার্ড সেখানে সঠিক সময়ে পৌঁছে যেত তাহলে আসলে কি হতো, রোহি রিফার যদি সঠিক সময় পৌঁছে যেত তাহলে দেখো সে আমরা হি এখন বলতো যে হি উড হ্যাভ, সে পারত, হ্যাঁ হি উড হ্যাভ অ্যাটেন্ডেড ইন দ্য মিটিং, সে মিটিংয়ে কী করতে পারত, অংশগ্রহণ করতে পারত, বা হি উড হ্যাভ অ্যাটেন্ডেড ইন দ্য এক্সাম, মনে করো আমি এখানে দিয়ে দিলাম সে এক্সামে অ্যাটেন্ড করতে পারতো, তাহলে এই যে সে সঠিক সময় যেতেও পারেনি অ্যাটেন্ডও করতে পারেনি এবং এটা হওয়ার কোনো সম্ভাবনাও নাই বা এটা কোনো কল্পনাও না, জাস্ট এটা ঘটে গেছে, জাস্ট আমরা এখন আফসোস করতেছি, এরকম কোনো যদি শর্ত হয় তাহলেই আমরা থার্ড কন্ডিশনে ব্যবহার করতে পারি। এই যে কম্পিটিং সেন্টেন্সে যে আনরিয়েল কন্ডিশনটা আমরা দেখলাম এটা দুইভাবে যেমন আসে, একটা দেখো সাবজেক্টের উপর হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল, তারপর কি অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল যদি এরকম থাকে, আবার ঠিক একইভাবে আসতে পারে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল প্লাস অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল, যেভাবে আসুক না কেন পরবর্তীতে কিন্তু এরকম হবে, সাবজেক্টের পরে উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল অবজেক্ট। তুমি কয়েকবার এটা লিখো এবং দেখো দেখো পরের বারেও একই রকম হ্যাড দিয়ে আসলে কী হয়, সাবজেক্ট প্লাস উড কুড মাইট তারপর হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল। চলো তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিই, আশা করি তোমরা এইগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করলে নিয়মটা তোমাদের কাছে মুখস্থ হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং তোমরা নিশ্চয়ই পুরো ব্যাপারটা সম্পর্কে জেনেছো যে আমরা থার্ড কন্ডিশনটা কীভাবে করতে হয়। আমি আশা করি তোমরা থার্ড কন্ডিশনের যে কোনো ধরনের নিয়ম তোমরা এরপরে পারবে এবং তোমরা এটা উত্তর দিতে সক্ষম হবে।